নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের নামে দেয়াল লিখন শিউরির পোমা অঞ্চলে। দুবরাজপুরের হেতমপুরে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের নামে দেয়াল লিখন। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলা সদস্যদের দেয়াল লিখন। প্রদীপের আগুনে বাড়িতে লাগলো আগুন শিউরির লম্বধরপুরে। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নাম ঘোষণা করা হলো শতাব্দী রায়ের। শতাব্দী রায়ের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দেয়াল লিখন। এদিন শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফ থেকে শতাব্দী রায়ের নামে দেয়াল লিখন শুরু করে দিলেন। চতুর্থবারের জন্য শতাব্দী রায়কে প্রার্থী হিসেবে পেয়ে খুশি এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কোমা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি জানান যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী, বাংলার উন্নয়নের যিনি রূপকার, আজকে কলকাতার ব্রিগেড ময়দান থেকে যে জনগর্জন সভা, সেখান থেকে উনি আমাদের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের 2024 লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে আবারও আমাদের শতাব্দী রায় মহাশয়কে প্রার্থী হিসাবে তিনি ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। সেই জন্য শিউরি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি শতাব্দী রায় মহাশয়ের প্রচারে। এবং আপনারা লক্ষ্য করছেন যে মহিলা, কত মহিলা তারা আজকের এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে সামিল হয়েছে। তারা অত্যন্ত খুশি, তারা নিজেরা আবির মাখছে, শঙ্খ বাজাচ্ছে এবং মিষ্টি তারা খাচ্ছে, প্লাস মানুষকে বিতরণ করছে। এটা লোকসভা নির্বাচন পর্যন্ত আমাদের এটা চলতেই থাকবে। মানুষের এই উচ্ছ্বাস প্রমাণ করছে 2024 যে লোকসভা নির্বাচন 42-এ 42 হবে এবং বীরভূম লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি যে প্রার্থীকে এখানে মনোনীত করেছেন শতাব্দী রায় মহাশয় বিপুল ভোটে জয়ী হবেন। কি নাম, কি বলে? আমার নাম বলরাম বাগদি, কুমা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 10ই মার্চ ঘোষণা হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে চতুর্থবারের জন্য শতাব্দী রায়ের নাম। আর এরপরই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে ভোট প্রচার। বীরভূমের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুরের হেতমপুর গ্রামে দেয়াল লিখন করলেন দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান। সঙ্গে ছিলেন হেতমপুর অঞ্চল সভাপতি গোপাল চক্রবর্তী, প্রাক্তন প্রধান তথা পঞ্চায়েত সমিতির সদস্য শেখ জসিমউদ্দিন সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন আত্মবিশ্বাসের সঙ্গে দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানান, সাংসদ শতাব্দী রায় চতুর্থবারের জন্য অবশ্যই জিতবেন এবং আসন্ন লোকসভা ভোটে খেলা হবে জানান তিনি। এদিন তিনি আরও জানান, কালকে প্রার্থী ঘোষণা হয়েছে। সেই প্রার্থী ঘোষণায় আপনারা সকলেই জানেন আমাদের যিনি সাংসদ শতাব্দী রায় মহাশয় ওনার নাম ঘোষণা হয়েছে, তাই আমাদের আনন্দ এবং উচ্ছ্বাস, সবাই কিন্তু এটা নিয়ে আনন্দ করছেন। এবং প্রত্যেকটা বুথে বুথে আমাদের দেয়াল লেখন শুরু হয়েছে, সেই দেয়াল লেখনের কাজ আমরা আজ থেকে শুরু করেছি। তাড়াতাড়ির মধ্যে দেয়াল লেখন আমরা শেষ করে এবং আগামী দিন আমরা আবার প্রস্তুতি নিয়ে আছি এখন থেকে, যে আমরা দুবরাজপুর ব্লকবাসী যারা আছে তারা সকলে মিলে আমরা 15,000 থেকে 20,000 লোকের একটা
খুব তাড়াতাড়ির মধ্যে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে একটা জনসভা করব। জেতার বিষয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আমাদের সাংসদ উনি মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন এবং উনি সবসময় মানুষের হয়ে কাজ করেন, সেইটাই আমাদের আশা। এবং আমরা সত্যি কথা বলতে গেলে ওনাকে যেভাবে আমরা কাছে পাই, আমরা দেখেছি যেভাবে বিজেপির বিধায়ক হয়েছেন তাকে তো আমরা খুঁজে পাই না, এলাকাবাসী তাকে দেখতে পান না, কিন্তু আমাদের সাংসদ শতাব্দী রায়কে যখন ডাকি তখন পাই। এই এলাকার মানুষ কিন্তু সেইভাবে ওনার সাড়া পেয়েছেন। বলছি যে কেন্দ্র বাহিনী তো এখনও ভোট ঘোষণা হয়নি, কেন্দ্র বাহিনী এলাকায় ঘুরছে, খেলা কি হবে? কেন্দ্রবাহিনীর কাজ করবেন। আমরা সমস্ত পুলিশ প্রশাসনকে সম্মান করি কিন্তু ভয় পাই না। তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সৈনিক, এদের দেখে আমরা সেই শিক্ষা পেয়েছি। আমরা কিন্তু ভয় পাই না, সম্মান করতে শিখেছি, সম্মান দিয়ে কাজ করব। ওনারা ওনাদের কাজ করবেন। আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী কালকে আপনারা সবাই দেখেছেন মঞ্চে বলেছেন যে খেলা হবে, তাই আমরা সেই সৈনিক হিসেবে বলতে পারি অবশ্যই খেলা হবে। মানে পঞ্চায়েত ভোটে বা পৌরসভা ভোটে যেমন খেলা হয়েছে সেরকমই, বা বিধানসভা ভোটে যেমন খেলা হয়েছে লোকসভা ভোটে কি সেরকম খেলা হবে? আপনারা তো জানেন উনি ভাঙ্গা পায়ে খেলা খেলেছেন, সেই খেলা আবার হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান, 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল অর্থাৎ 10ই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার ডাক দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলা থেকেও দলীয় কর্মী সমর্থকরা সেখানে জমায়েত হন। মিটিং শোনার সাথে সাথে একটা উৎসাহ উৎকণ্ঠা ছিল যে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হলেও হতে পারে জনসভার মঞ্চ থেকে, প্রার্থী হিসেবে কার নাম ঘোষিত হয় তা শোনার অপেক্ষা। সেই উৎসাহ নিয়েই অনেকে ব্রিগেডের জনসভায় সামিল হন। এদিন জনগর্জন সভা থেকেই অভিষেক ব্যানার্জি রাজ্যের 42টি আসনেই দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। গতকাল রাতেই মিটিং থেকে বাড়ি ফিরেই আজ সোমবার 11ই মার্চ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীর সমর্থনে শুরু হয়েছে দেয়াল লেখন। অনুরূপভাবে খয়রাসোর ব্লকের বওড়া গ্রামেও দেখা গেল সেরূপ চিত্র। উল্লেখ্য, বীরভূম লোকসভা কেন্দ্রে এই নিয়ে চতুর্থবারের জন্য প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে অবতীর্ণ হচ্ছেন শতাব্দী রায়। তারই সমর্থনে বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি রংতুলি হাতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শতাব্দীর সমর্থনে দেয়াল লিখনে সামিল হন। সেই সাথে ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদরীসহ দলীয় তৃণমূল নেতৃত্ব, দলীয় কর্মীগণ। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high-speed internet broadband cable TV and landline service. Provider, Dubrajpur Birbhum. আমাদের এখানে পাবেন BSNL, Railtel, City Alliance and Jio Fiber internet cable TV and landline telephone connection নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 03462296277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 03462299995 9647669675 7063544420। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির লম্বধরপুর জাতীয় সড়কের একটি ভবনের পেছনে দোতলা বাড়ির ঠাকুরঘরে প্রদীপের আগুন থেকে আগুন লেগে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা দেখতে পেয়ে দমকলের অফিসে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের আধিকারিকদের পক্ষ থেকে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল আধিকারিক সূত্রে জানা গেছে ঠাকুরঘরে প্রদীপ থেকে আগুন লেগেছে এবং ঠাকুরঘরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সে আগুন আর অন্য কোনো ঘরে ছড়ায়নি। এদিন দমকল বিভাগের স্টেশন অফিসার পার্থ সারথী ঘোষ জানান, মুদাপুরে একটা দোতলা বাড়িতে ঠাকুরঘরে আগুন লেগেছে।
ওদিক থেকে আগুনটা লেগেছিল আমরা। তো কী কন্ডিশন এসে দেখলেন বা কী হলো এই মুহূর্তে? কন্ডিশন দেখলাম প্রচণ্ড আগুনটা ইয়ে হয়ে গেছে, ধোঁয়াতে পুরো ঘর ভর্তি। আমরা এসে দরজা জানলা খুলে পড়ে আগুনটা ধোঁয়াটা বের করলাম, তারপরে সেখানে এন্ট্রি নিয়ে পড়লাম, আমরা আগুনটা জল দিয়ে নেমালাম। এখন সব পরিস্থিতি নিয়ন্ত্রণ, এখন পরিস্থিতি পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। আপনার নাম? আপনার পদ? পার্থ সাতি ঘোষ, স্টেশন অফিসার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।